তো আজকে আপনারা দেখতে পাবেন যে আমি লেবু গাছ কিভাবে যত্ন করি আর কি কি দেই। আজকে একটা যত্ন দেখাবো, পরে ইনশাআল্লাহ আরেকটা দেখাবো। আজকে একটা দেখিয়ে দিব, তো এই ভিডিওর লাস্টে আপনারা দেখতে পারবেন যে কিভাবে আমি লেবু গাছের যত্ন নেই, আর ইনশাআল্লাহ আরেকদিন আরেকটা দেখাবো। এই দুইটা যত্নই আমি সবসময় করে থাকি। মাপু পিঠা বানায় আনছে আমার জন্য গ্যাসের গুঁড়ি দিয়ে, একদম দেখেন কি সুন্দর হয়েছে মাশাল্লাহ। আর সঙ্গে এক্সট্রা তোয়াকও আনছে। আমরা তোয়াক বলি, আমরা কুমিল্লার মানুষ তোয়াক বলি, যাই না কে কি বলে। পিঠা খাচ্ছি, বইটা উপরে রাখছি, মানে এটা রাখটা যা নিচে না পড়ে। মাশাল্লাহ অনেক মজা হয়েছে, একদম দেশি দেশি ভাব। দেখ আপা যে পান কীভাবে খেতে হয় আর রাখতে হয়, এই যে প্রমাণ। দেন আপা, দেন আপা আমাকে পান দিতেছে। থ্যাংক ইউ সো মাচ আপা, থ্যাংক ইউ আপা। যে সুন্দর করে পানের খিলি বানাইছে, বাংলাদেশও একদম মানে একদম বাংলাদেশ থেকেও হার মানে ফেললো, দেখেন। থ্যাংক ইউ আপা। তো এই ভিডিওটা হচ্ছে গত সপ্তাহের। তো গত সপ্তাহে এসে দুদিন স্কুলে যায় না, প্রচুর ঠান্ডা ছিল, আর যেহেতু তখন ওর পাপা ছিল না তো একা যাওয়াটা একটু কেমন লাগছিল, জন্য আমি আর দেই নাই। দুদিন স্কুল মিস দিল, আর শরীরটা তেমন একটা ভালো ছিল না। তো এখন যাচ্ছি, ওর জন্য স্কুলের জুতা কিনতে হবে, তো একটু বাইরে যাব। আর যারা লেবু গাছের যত্ন দেখতে চান তারা ভিডিওটি স্কিপ না করে একদম লাস্ট পর্যন্ত দেখবেন। রোদ উঠছে, বাট -2 মা গো মা, অনেক ঠান্ডা, সেই লেভেলের ঠান্ডা। আমি ওই দিন সিম নিছিলাম একটা দোকান থেকে, ইন্ডিয়ান পাকিস্তানি সিম, বিশ্বাস করেন এত মজা, এত মজা। আর সিমের বিচিগুলো খুব বড় বড় ছিল, পুরা মানে মিষ্টি সিম রান্না করছিলাম। তো জুতা ভালো রাখার জন্য ওরা বললো যে তুমি যদি চাও এই জিনিসটা করতে পারো, 3 pound নিয়ারলি 50p পড়বে। তো বললাম যে ঠিক আছে তাহলে করো, সমস্যা নাই, কারণ বাচ্চাদের জুতা হয় কি, জুতা কিনে আর এক মাসও যায় না, জুতা আবার নষ্ট হয়ে যায়। তো যে কথা সে কাজ, আমি বললাম যে ঠিক আছে তোমরা করো। তো দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখতেছিলাম যে কীভাবে, তো এই মেশিনটার ভিতরে জুতাগুলো ঢুকাই দিল, আর এখন এই যে একটা আওয়াজ হলো, দেন জুতাগুলো বের করলো। দেখলাম যে হ্যাঁ আসলেই ভালোই, দেখতে তো ভালো দেখা যাচ্ছে, বাট দেখা যাক ইউজ করুক তাহলে তো বুঝবই। কি সুন্দর আমাদের দেশের মতো ফুসর আসছে, যদি এগুলো শ্রীলঙ্কা থেকে আসে আমি জানি, ওরা শ্রীলঙ্কান ওনার ফ্রম শ্রীলঙ্কা। কি সুন্দর একদম পুরা দেখছো, হ্যাঁ নিচেও রাখছে। হচ্ছে আমাদের অবস্থা, কি অবস্থা এখানে, জ্যাম নিয়ারলি 20 মিনিটস, এই জ্যাম 20 মিনিটের উপরে জ্যাম হয়ে গেছে অলরেডি। আস্তে আস্তে যার ওই দেখেন, ওখানে অ্যাম্বুলেন্সের অবস্থা দেখেন কীভাবে, আমি আসবে একটা ভিতরে একটা ঢুকে গেছে, কি অবস্থা। একটা গাড়িও এদেশে দেখায় নেই, জেনমেটটা এমনি আছে, ভেরি ব্যাড ভেরি ব্যাড। আমি ধরো তো ক্যাব দিয়েই আসতাম, কে জানে যে এমন হবে, আল্লাহ যাকে এতক্ষণে একটু ছাড়লো। তার সঙ্গে তো আমি একা না, ভাবি আর আমি এই যে দাঁড়ায় আসি কতক্ষণ ধরে, না ভাবি আমরা দাঁড়ায় আসি, জানলে আমরা ক্যাব দিয়ে এসে পড়তাম, এই ভুল আর করবো না। ও আপনি ভাই তো আসতেছি, আর ভুল লাগবেও না। এই যে একটু গাড়ি গেল আবার সে দাঁড়ায় আছে, এই যে আমাদের বাস চলে আসছে, ইয়ে বাসায় যাব, খাবো, রেস্ট নিব। আমার জামাই তো বলে লজ্জা লজ্জা, তাড়াতাড়ি ড্রাইভিং পাস করো, আল্লাহ আল্লাহ করে আর কয়েকদিন। ভাবি আর আমি বাসে, না ভাবি এত থাকার, ইয়ে এখন
বাসে উঠছি না আমরা যে প্লেনে উঠছি, এত যে খুশি হয়েছি আল্লাহ কি অবস্থা। আমরা প্রায় আধা ঘন্টা দাঁড়াইছিলাম ফার্স্টে, পরে আবার 20 মিনিট। সন্তানের কি বলে যত্ন করি তেমন আমার গাছের যত্ন করতেছি। এগুলি হচ্ছে ডিমের খোসা, এই দেখেন ডিমের খোসা একদম ব্ল্যান্ড করে এগুলি গাছে দিব। দেখাই দিচ্ছি উপর থেকে, ধোয়া উঠতেছে আসলে। এই যে ডিমের খোসা একদম ব্ল্যান্ড করে ফেলছি এটার ভিতরে দিয়ে, এই যে সব ডিমের খোসা। তো ডিমের খোসা শুকাইছি, শুকানোর পরে এরকম ব্ল্যান্ড করে দিলে হয় কি গাছে অনেক ভিটামিন পায়। এই হচ্ছে আমার লেবু গাছ, মাশাআল্লাহ অনেক লেবু কিন্তু আছে, বাট দেখা যাচ্ছে না, সবুজ তো দেখা যায় না। মোটামুটি ভালো লেবুই ধরছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। তারপর তো ধরে তাই না, এই যে এখানেও আরও আছে এই পাশে, আর এখানে আরও আসবে। একটু আগে মাটি দিছি, এই যে লেবুর ফুল নতুন পাতা এখানে হইতেছে, এই যে লেবুর অনেক ফুল, এই যে লেবুর ফুল। তো আমি কীভাবে দিচ্ছি দেখা দিচ্ছি, এরকম একদম গুঁড়া পাউডার করে ধরব, একটু পরে পানিও দিব, জাস্ট উপর দিয়ে দিয়ে দিতেছি। এটা অনেক হেল্প করে, অনেক প্রোটিন।